তো নিয়ে চলছে একটি ভিডিও। এই ভিডিওতে তোমরা যেমনটি থাম্বনেইলে দেখেছো, আমরা দু তিনটে টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের সঙ্গে যেটা, কারণ আমি আলাদা আলাদা করে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার মনে হয় আলাদা করে ভিডিও করে কোনো লাভ নেই। একটা ভিডিওতে তিনটে টপিক আলোচনা করব। একটা হচ্ছে নিউ ভ্যাকেন্সি, শুধু পুলিশ এবং অন্যান্য ডিপার্টমেন্টে কী কী ভ্যাকেন্সি আসতে পারে সেইটা, এবং সিওর শট একটু আমি লেটে ভিডিও করি, তার কারণ অন্যজনের থেকে দেখে করা বা সেরকম কোনো উদ্দেশ্য থাকে না। তার কারণ হচ্ছে আমি অথেন্টিক খবর যদি না পাই আমি কেন তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ফেক নিউজ ছড়ানোর কোনো মানে নেই, এখন এটা সবাই করে, একটা কেউ জানতে পারলো বলে দিল আর থেকে, কিন্তু ওরম নয়, পুরো অথেন্টিক খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা করা উচিত। দ্বিতীয় একটা তো ভ্যাকেন্সির কথা বলবোই, দ্বিতীয় কথা হচ্ছে সামনে কেপি কনস্টেবল পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের কত টার্গেট স্কোর হওয়ার কথা, কাট অফ নয়, কাট অফ কিন্তু এভাবে বিচার হয় না, কোশ্চেন দেখে ভ্যাকেন্সি অনুযায়ী একটা কাট অফ ঠিক করা হয়। এখানে ভ্যাকেন্সিতে এমনিতেই খুব কম, কাট অফ একটু হাইয়ের দিকে যাবে তোমরা জানো, তাই টার্গেট কত স্কোর করতে হবে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এমনি ইনস্ট্রাকশান কিছু আলোচনা করব, যে ইনস্ট্রাকশানগুলো কেউ অ্যাডমিট কার্ড পড়ে বুঝতে পেরেছ, তাও আমি আরেকবার তোমাদের সঙ্গে রিমাইন্ড করিয়ে দেবো যে এই ব্যাপারগুলো আছে। এবং আর একটা বিশাল বড় সমস্যা, যেটা আমাকে ফোন করে অনেকজন বলছে যে দাদা আমার তো সিট বহুত দূর পড়েছে, তাহলে আমি কী করে যাব বা রাস্তাটা কী করে চিনব, আমি কী কী উপায় হতে পারে, মানে সেইগুলো আমি ডিসকাস করে দেবো তোমাদের। তাহলে একটা ভিডিওতেই সবকটা প্রশ্নের উত্তর দিয়ে দেবো, একটু ভালো করে মন দিয়ে শুনবে। প্রথমে যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এখন তো কেউ নতুন ভ্যাকেন্সিটা দেখবে না যে কত ভ্যাকেন্সি আছে, প্রথমেই যেটা এক হপ্তাহ বাদে পরীক্ষা সেটার কথাটা আগে আলোচনা করাটা আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে কেপি কনস্টেবলের টার্গেট কত করা উচিত, আর এক হপ্তাহ বাদে পরীক্ষা আমি কী কী করবো, এইটা হচ্ছে কথা। প্রথম কথা, কেপি কনস্টেবল টার্গেট করার আগে একটা বিশেষ কথা বলি, যে এখন নতুন কিছু পড়ার সময় নয়, যেমন আগেকার দিনে ছোটোবেলায় মা বাবা মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে কোনো পরীক্ষার আগে বলতো যে নতুন কিছু পড়ার থেকে এখন রিভাইজ করাটা গুরুত্বপূর্ণ, যেটা পড়ে নিয়েছো আগে সেটা বারবার, কারণ আমরা দেখতে হবে যে এই টাইমটা আমরা কি বেশি ভুল করি, কী ভুল করি, যে ছোটো ছোটো মাইনর পয়েন্টগুলো কোশ্চেন পড়তে ভুল করি, বিভিন্ন জিনিসে ভুল করি, তাই এই সময় কিছু স্ট্যাটিক জিকে, পূর্ণ জিকে, সমস্ত জিনিস যারা যেই বই ফলো করো সেই বই থেকে এই কটা দিন শুধু রিভাইজ দাও। আমার মনে হয় রিভাইজ দিলে তোমাদের স্কোরটা অনেক বেশি ম্যাক্সিমাইজড হবে। আর অঙ্ক বিশাল কিছু প্র্যাকটিস না করে পুরনো অঙ্ক, পুরনো খাতা যেগুলো করে রেখেছো, আশা করছি সবাই ধরো এসআই করেছো, এসআই নিশ্চয়ই সবাই একটা খাতাতে একটা চ্যাপ্টার করা আছে, তার থেকে দশটা অঙ্ক, মানে দশটা প্যাটার্নের অঙ্ক, দশটা প্যাটার্নের অঙ্ক করা আছে, সেই দশটা প্যাটার্নের অঙ্ক একবার করে চোখটা বোলাতে হবে, একটা মেলাতে হবে। এখন হচ্ছে সেই কাজ, নতুন কিছু শিখতে যাব যে আমি এখন ডায়াগোনালের সূত্র শিখবো, এই শিখবো, এখন তুমি করলে অনেকটা মাথায় রাখার ব্যাপারটা খুব চাপ হয়ে যাবে, তাই পুরোনো জিনিসই নতুন করে রিভাইজ করতে হবে এই এক হপ্তাহের মধ্যে। যত তুমি রিভাইজ করবে তত সেই জিনিসটা তোমার কাছে ক্যাচি ব্যাপারটা এসে যাবে। একটা হচ্ছে প্রথম কথা, এটা জাস্ট পরীক্ষার টিপসটা হচ্ছে কথা। দ্বিতীয় সময়টা খুব কম, খুব অন্যজনের দিকে না তাকিয়ে পরীক্ষাতে মনোযোগ করতে হবে, এটা পরীক্ষা হলের একটা ব্যাপার। তৃতীয় কথা, এবার আসছি যে কাট অফ আলোচনা করব না, আমি যেটা মুখ্য বলবো যেটা, সেটা হচ্ছে তোমাদের কত সেফ স্কোর একটা নিজের জন্য টার্গেট করা উচিত, যে পরীক্ষা আমি দিতে যাচ্ছি আমাকে এত টার্গেট কিন্তু করতে হবে। কোশ্চেন মোটামুটি তোমাদের আমি এখনই বলে দিচ্ছি, খুব বেশি ইজিও হবে না আর খুব বেশি হাইও হবে না, ধরতে পারো মডারেট টু ইজির দিকে থাকবে, কিছু কোশ্চেন খুবই ইজি হবে আর তারপরে কিছু কোশ্চেন মডারেট থাকবে, এই হচ্ছে ব্যাপার। অঙ্ক কিছু কিছু জিনিস যেমন টাইম অ্যান্ড ডিস্টেন্স, টেনের অঙ্কগুলো কিন্তু ঠিকঠাক থাকবে, ঠিকঠাক থাকবে, এমন নয় যে একদম সোজা দিয়ে দেবে, মানে এরা গতিবেগা তো ডিস্টেন্সটা বার করতে হলো এত দিয়ে দিল, টাইমটা দিয়ে দিল, এরমভাবে নয় যে তুমি মানে সূত্রটা বসিয়ে করে দেবে, সেইটা হবে না, একটুখানি টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের অঙ্কগুলো, একটু কাজের অঙ্কগুলো, এই অঙ্কগুলো কিন্তু ঠিকঠাক থাকবে, এটা যে প্রথম গেল। দ্বিতীয় কথা, এবার যেটা মুখ্য কথায় আসি সেটা হচ্ছে টার্গেট কত করা উচিত যে কোনো ক্যাটাগরির ক্ষেত্রে, এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি বলবো না, প্রতিটা মানুষেরই উচিত যে 55+ কিন্তু একটা টার্গেট নেওয়া উচিত, 55 থেকে 60 এই যে স্কোরটা কিন্তু টার্গেট নেওয়া উচিত। আমি তাই বলছি না যে 60 কাট অফ যাবে, কাট অফ এর থেকে কম যাবে, কিন্তু টার্গেট যদি রাখো 60+ বা একটু বেশি যদি কাট অফ রাখো, তাও তোমার নাম্বারটা এসে ঠেকবে যে 52-53 দিকে এসে ঠেকবে। যদি কেউ 60+ মানে টার্গেট রাখে যে আমি এতগুলো ঠিক মানে পরীক্ষা এত নাম্বার তুলতে হবে 62-65, তাও তার নাম্বারটা এসে 52 গিয়ে ঠেকবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই টার্গেট তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে যদি কাস্ট ওয়াইজ নাই ধরি তাহলে কিন্তু 60 কাট অফ রাখতে হবে। এবার যদি তাও
যদি কিছু মানে দুর্বল স্টুডেন্ট আছে বা কিছু এরকম ব্যাপার আছে, তারা কাস্ট ওয়াইজ ভাগটা দেখতে চায় বা কাস্ট ওয়াইজ টার্গেট মিনিমাম কিন্তু জেনারেল স্টুডেন্টকে 60 কিন্তু টার্গেট একটা রেখে চলতে হবে, এটা হচ্ছে কথা। জেনারেল আর ওবিসির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব বেশি ডিসক্রিমিনেশন হবে না, তার কারণ দেখতে হচ্ছে কাট জেনারেল থেকে ওবিসির কাট অফ 2-3 নম্বরে হেরফের থাকে সমস্ত পরীক্ষা, মেন্স বলো আর প্রিলিমিনারি বলো। তাহলে 60 যদি ধরো, এখানে ওবিসিদেরও কিন্তু 60 ধরে চলতে হবে জেনারেল ওবিসি, 60+ যদি টার্গেট নিয়ে চলো স্কোর করার, পরে সঠিক স্কোর করার, আমি বলছি না অ্যাটেম কেউ 60 করলে সে হয়তো 20টা ভুল করে দিলে, তো হয়েই তো গেলো 40, তারপর আবার নেগেটিভ থেকে আরও কমে যাবে, 0.25 করে নেগেটিভ হয়ে যাবে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি 60+ স্কোর করতে পারলে জেনারেল ওবিসির জন্য খুব ভালো, একটা হচ্ছে প্রথম কথা। এবার আসি এসটিদের ক্ষেত্রে, এসসিদের ক্ষেত্রে কিন্তু 50+ যদি টার্গেট রাখো সবচেয়ে আমার মনে হয় খুব ভালো হবে। 50+ নিজের জন্য স্কোর করলে খুব ভালো একটা জায়গায় তুমি নিজে স্থান করতে পারবে, এটা আমার মনে হয়। এসটিদের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 40 বা 38-40, মানে পুরোপুরি 40 না হলো 38 ধরে রাখ, 40 ধরে চলো, এখানে একটু বেস্ট স্কোর রাখা চলো 40+, যদি 42-43 এরকম ভালো টার্গেট বা 45-এর দিকে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে সবাইকেই উচিত কিন্তু 60 স্কোর করার, আমি আগেও প্রথমবার বললাম। তাও কিছু ক্যান্ডিডেট থাকে যারা জিজ্ঞাসা করতে চায় একদম পারফেক্টলি কাস্ট ওয়াইজ, তাই আমি কথাটা বললাম, কিন্তু অলওভার ধরলে প্রতিটা, সে এসসি বলো, এসটি বলো, জেনারেল বলো, ওবিসি বলো, প্রতিটা স্টুডেন্টকে কিন্তু কাট মানে সেফ স্কোর কিন্তু টার্গেট রাখা উচিত 60। এবার যদি কোনো মানে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট তার যদি 58 আসছে বা 60 আসছে, তা দুর্দান্ত, এরম ব্যাপার, সেফ স্কোর মানে সে কাট, সে হয়তো কোনো মক টেস্ট দিয়ে তার অলরেডি 60 চলে আসছে, তার তো খুবই ভালো, সে ভালো প্রিপারেশান করেছে তার জন্য খুবই ভালো। এইটা তোমাদের কাছে একটা ইনফরমেশান দিলাম। দ্বিতীয় কথা যেটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, এবার যেটা এতক্ষণ তো টিপসটা দিল, সামনে হপ্তাহে পরীক্ষা আছে, সেটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা বা এতদিনে পড়ানোর যে এক্সপিরিয়েন্স সেটা। দ্বিতীয় কথা হচ্ছে মেন ভ্যাকেন্সি পুলিশ এবং আদার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কথা। ফার্স্টে পুলিশটাই বলা ভালো, পুলিশে কিন্তু 3টে ভ্যাকেন্সি আসবে, এটা হচ্ছে কথা এই মুহূর্তে। একটা হচ্ছে ডাব্লিউবিপি, একটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, আমি সবাই হয়তো অন্যগুলো বলবে, আমি কিন্তু এটাই বলবো, একটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, সি লিখছে আশা করছি বুঝতে পারবো, আর একটা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই, আর এক্সাইজ ডিপার্টমেন্টেরই হচ্ছে এএসআই থাকছে প্রধানত, এবং জেল ওয়ার্ডের কিছু ভ্যাকেন্সি থাকছে। আগে যেটা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি বা সবচেয়ে বড় ভ্যাকেন্সি আমি ধরে চলছি, যেমন ফিমেলদের বেরিয়ে গেছে একটা ভ্যাকেন্সি, তেমন ডাব্লিউপিরই একটা কনস্টেবলের ভ্যাকেন্সি কিন্তু ধরে রাখতে পারো আগস্টের শেষ উইকে বা সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু আসার একটা বিশাল বড় চান্স আছে, আমি বলবো না তার কারণ, আমি তাহলে বলবো, তাহলে তো যদি বলি আসবেই এই কথাটা কিন্তু বলা খুব অন্যায় আমার মনে হয়, তাহলে সে তো ডাব্লিউপি রিক্রুটমেন্ট বোর্ড থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে হয়তো বলছে, ওরকম কথাটা বলা উচিত না, একটু সবাই সোর্স মারফত জানতে পারে, আমি তাই বললাম। এটা আগস্টের শেষ উইক থেকে সেপ্টেম্বরের সেকেন্ড উইকের মধ্যে ডাব্লিউপি কনস্টেবলের 8000 কিন্তু ভ্যাকেন্সি, 8000+ ধরতে পারো, 8000 কিন্তু ভ্যাকেন্সি তোমাদের জন্য আসবে, এটা হচ্ছে তোমাদের একটা ইনফরমেশান দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে, এসআইয়ের ক্ষেত্রে কিন্তু 140+ কিন্তু একটা ভ্যাকেন্সি আসবে, এটা খুব তাড়াতাড়ি আসবে, এটা জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এটা চলে আসবে, জুলাইয়ের সেকেন্ড উইকের মধ্যে আসার চলে আসবে, আরও কথাটা বলা ভুল আমারই, কারণ আসার সম্ভাবনা আছে, এটা আমি একটু চেঞ্জ করেই বলছি। আর একটা কথা হচ্ছে এসআইয়ের ক্ষেত্রে, এটাতে মানে মোটামুটি 450 একটা ভ্যাকেন্সি থাকবে। এবার তোমরা তো বলবে এএসআই রিক্রুট করে না, কিন্তু এএসআই রিক্রুট একটা হবে, সেটা হচ্ছে এক্সাইজ ডিপার্টমেন্টের ক্ষেত্রে, এবং 450 ভ্যাকেন্সি আসবে, এটাও কিন্তু জুলাইয়ের মধ্যেই আসার একটা সম্ভাবনা প্রেডিকশন আমি তোমাদের করে দিলাম। এবং জেল ওয়ার্ডের ভ্যাকেন্সি খুবই কম, ওটা 130টা বা 120+ হতে পারে, 130টা বলা ভুল, তারও কমতে পারে আমার মনে হয় ভ্যাকেন্সিটা, 125 মতো হতে পারে বা 130টা কাছাকাছি হতে পারে, সেটা কিন্তু আসতে পারে ওই ধরে নাও আগস্টের দিক করে, দেরি হবে কিন্তু, এই দুটো আগে আসার চান্স আছে মানে জেল ওয়ার্ডেনের ক্ষেত্রে। এবার আমিও তো জানি, এবার হয়তো জেল ওয়ার্ডেনটি আগে চলে এলো, হয়তো কিছু ওদের মধ্যে কথাবার্তা হলো ভেতরে ইন্টারনাল ম্যাটার, ওটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু সবার আগে একটা এসআইয়ের ভ্যাকেন্সিটা আগে আসবে, তারপরে এক্সাইজ, তারপরে জেল ওয়ার্ডেন, এটা যতদূর আমি জানি, সবার লাস্টে ডাব্লিউপি কনস্টেবলে 8000 একটা ভ্যাকেন্সি আসবে,
এটা আমি তোমাদের সঙ্গে ইম্পর্টেন্ট নিউজটা শেয়ার করলাম এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার দ্বিতীয় যে ব্যাপারটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টিপস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার দাদা পরীক্ষা খুব দূরে পড়েছে, বিশাল সমস্যা, কী করবো? তাহলে এই সমস্যার জন্য আমি তোমায় দুটো টিপস দেব। একটা হচ্ছে যাদের বহুত দূরে বাড়ি, ধরো মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তাদের হয়তো ওই কি, আমি একটা এফবিতে না কোথায় দেখলাম যে কার দেখছে বলছে যে পূর্ব মেদিনীপুর থেকে সম্ভবত ওই পাঁশকুড়া, তারপরে কোথায় একটা জায়গা দেখলাম উলবেড়িয়ার কাছে পড়েছে, এইসব জায়গায় বলছে। দুটো কাজ করতে পারো। একটা হচ্ছে এটা করাটা খুব মুশকিল এই টাইমে, পরীক্ষা তো কাছে চলে এসছে, খুব মুশকিল। যে আগেকার দিনে আমরা অনেকে করে এসেছি এই কাজটা, আগেকার দিনে তো এত নেটের যুগটা, এত গুগল ম্যাপ প্রেসাইজ বলতো না, তখন কি করা হতো যে একদিন আগে বা আগের দিন গিয়ে একবার সেই লোকেশানটা চেক করে আসা। আগেকার দিনে গুগল এত প্রেসাইজ দিত না, এখন কিন্তু গুগল অনেক প্রেসাইজ লোকেশান দেয়, যাওয়ার টেন্ডেন্সি সমস্ত কিছু, বাস রুট ম্যাপ, ট্রেনে যাওয়ার জন্য হোয়্যার ইজ মাই ট্রেন একটা অ্যাপ আছে, আরও অনেক অ্যাপ আছে, আমি কোনো প্রমোশন করছি না, আরও অনেক অ্যাপ আছে, তারপরে বাসের রুটের দেখায়, এখন অনেকটা ইজিয়েস্ট হয়ে গেছে, তোমার নেটে দেখে রাখতে পারো ভালোভাবে। আর একটা যেটা আগেকার দিনের পরীক্ষার্থী করতো, যেটা আগের দিন আগে গিয়ে দেখে আসতে পারো। আর একটা ট্রিক্স তোমাদের বলি, যেটা অনেকটা করা যেতে পারে, অনেকে করে বা আমিও করেছি একটা টাইমে, ধরো তোমার একটা বিশাল দূরের লোকেশান পড়েছে, লোকেশানটা তুমি গুগল ম্যাপে দেখছো কিন্তু ভরসা করতে পারছো না। এবার সেই ম্যাপ, সেই স্কুলটা, ধরো কোনো একটা স্কুল, মানে হুগলির কোনো স্কুল বা হাওড়ার কোনো স্কুল, সেই স্কুলটা তুমি গুগলে সার্চ করবে। সার্চ করলে তাদের সমস্ত পেজ গুগলে সমস্ত দেওয়া আছে, এখন সমস্ত স্কুলে দেখবে কবে কবে ক্লোজ দেওয়া আছে, লোকেশান দেখাবে, তার নিচে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস থাকবে, কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকবে স্কুলে। তুমি কিন্তু অফিস আওয়ার্সের মধ্যে একবার কন্ট্যাক্ট করতে পারো। সেই কলটা কে তুলবে? সেই অফিসের, সেই স্কুলের অফিস থাকে যেখানে সমস্ত কাগজপত্র মানে কাজ হয়, সেই অফিসের কোনো একটা ক্লার্ক তুলবে, তাকে সিম্পলি বলবে আমার 4 তারিখ পরীক্ষা আছে, আমাকে দাদা একটু ভালো করে লোকেশানটা একটু বলে দিলে যে এই ট্রেনে করে যাব, এইরমভাবে গেলে কতটা দূর পড়বে, কি গাড়ি পেতে পারি, এইটা তুমি করতে পারো। এবং এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে করে এই সিক্রেটটা, অনেকে বলে না, এটা করলে তোমরা কিন্তু সেই লোকেশানের সম্বন্ধে আগে থেকে অনেকটা ওয়াকিবল হয়ে যাবে, এই যে আগের দিন আগে কল করে তুমি একটা ইনফরমেশানটা সংগ্রহ করে নিতে পারো স্কুল থেকে। এটা কোনো অন্যায় নয়, আমি লোকেশান জানি না এত দূর, আমি নাই গিয়ে আগে দেখতে পারি না, স্কুলে একটা ফোন করে জানতে পারি, ওই স্কুলে যদি ব্যবহার ঠিকঠাক না করে সেখানে আমি দায়বদ্ধ নই, আমি সেটা বলে দিলাম। এবার যেটা পুলিশের তরফ থেকে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যেটা হচ্ছে পুলিশ বলেছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা ফোকাস হচ্ছে তাতে কিউআর কোড থাকা খুবই জরুরি, এবং সেই কিউআর কোড যদি না থাকে তাহলে কিন্তু প্রবেশ করানো হবে না, এবং যে কোনো পুলিশের ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড পাঠানো হবে, এবং যারা অফলাইনের আবেদন করেছিল অফলাইনে তাদেরকে ডাকযোগে পাঠানো হয়েছে, মানে ডাকে পাঠানো হয় বাই পোস্টে, স্পিড পোস্টে, অন্য কোনো, যারা অফলাইনে আবেদন করে, খুব কবে আবেদন করে, এবং পরীক্ষার্থীর সঙ্গে কিন্তু অবশ্যই একটা মানে আবেদন পত্র, মানে তোমাদের কিন্তু একটা পরিচয়পত্র তোমাদের কিন্তু রাখতে হবে এখানে, সেটাও কিন্তু বলা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং পরিচয়পত্র কী কী হতে পারে? একটি আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, ভোটার আইডি আইডেন্টি কার্ড হতে পারে, এবং মানে এইরকমই কিছু ইস্যু করা পরিচয়পত্র। অনেক সময় কেউ কোনো, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে হয়, যা যা সেন্ট্রাল গভর্নমেন্টের মানে উঁচু সিজিএল ডিজিএল পরীক্ষা দিতে যাচ্ছে, তারা অন্য কোনো পোস্টে কাজ করে, নিচু বলবো না, লেভেল 2 লেভেল 3 কাজ করে, তারা আইডি প্রুফ সরকারি যে কাজ করছে সেইটা নিয়ে গিয়েও কিন্তু পরীক্ষাতে অসুবিধা হয় না, কিন্তু ওয়েস্টফিলের ক্ষেত্রে এটা তো দরকার নেই, আধার কার্ড প্যান কার্ড নিয়ে যাবে, এটা হচ্ছে কথা, এটা হচ্ছে ব্যাপার। এবং যে কোনো ব্যাপার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে সকাল 10:30টার মধ্যে কিন্তু অবশ্যই তোমায় ঢুকতে হবে, যেটা ইনস্ট্রাকশনের মধ্যে দিয়েছে। এবার তুমি তো বলবে দাদা 12টার থেকে পরীক্ষা শুরু, এত আগে থেকে কেন? কারণ আগে থেকে গেলে অনেকটা সুবিধা হয় ওদের হ্যান্ডেল করতে 12টা থেকে পরীক্ষা। তুমি চেষ্টা করবে 10:30টার মধ্যে কিন্তু তোমার সেন্টারে পৌঁছে যাওয়ার, কারণ রবিবার, এখন আমি যা দেখছি মানে বহু দূরে দূরে সিট পড়েছে, ওদিকে পূর্ব মেদিনীপুর উলবেড়িয়া চলে আসছে, তারপরে হাওড়ার ছেলে হুগলিতে অনেক দূর চলে যাচ্ছে, হুগলির ছেলে অন্য জায়গায় যাচ্ছে, কার কলকাতায় পড়ছে, বেশিরভাগ ট্রেনের জার্নিটা বেশি হয়, তাই ট্রেনে কিন্তু রবিবার দিন, সানডেতে ট্রেন খুব কম চলে, তাহলে সকাল সকাল কিন্তু তোমাদের বেরিয়ে পড়তে হবে, এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ জিনিস। পরিচয়পত্র অবশ্যই নিতে হবে, এবং অবশ্যই ভেন্যু বিন্যাস সবই কিন্তু পরিবর্তন হবে না,
ইত্যাদি সমস্ত ব্যাপার। ওই মাস সিট কিন্তু চেঞ্জ হয় না, আমি তোমাদের ইনস্ট্রাকশান দিলাম, এবং ব্ল্যাক বল পেন ওদের দেবে পরীক্ষা হলে সেটাই। এবং কিন্তু কোনো ধরনের ঘড়ি চলবে না, এটা হচ্ছে কথা। ঘড়ি, ডিজিটাল ওয়াচ, ডিজিটাল ক্যালকুলেটার সমস্ত কিছু ব্যাপার এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং হিলযুক্ত জুতো, তারপরে ব্যাগ, ছাতা, রেনকোট ইত্যাদি নিরাপত্তা ব্যবস্থা যদি ভেনুতে করে তো করে, আর যদি না করে তো কিছু করার নেই। আর তাহলে তোমাদের বাইরে কোনো জায়গায় তোমাদের কিন্তু রাখতে হবে। এগুলো আমি তোমাদের বলেছি ইলেকট্রিক্যাল মানে ডিজিটাল ঘড়ি, এখানে কিন্তু ডিজিটাল ঘড়ি না আনার পরামর্শ দেয়, পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু আমি তোমাদের বলছি কিন্তু সেন্টারে কিন্তু অ্যানালগ ঘড়িও অ্যালাউ করতে চায় না, তাই এইটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। অবশ্যই ভেনুতে আশা করছি যে পরীক্ষা হলে থাকবে একটা ঘড়ির বন্দোবস্ত থাকবে, এবং তাই এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এই ইনস্ট্রাকশানগুলো আরও ভালো করে পড়ে তোমাদের কিন্তু পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাবে। এবং যে ইনফরমেশান দিলাম তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, পছন্দ, বাই বাই।